بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم آج کے ہمیں আরও একটি আলাপ নিয়ে হাজির হইলাম সমস্ত দর্শকদের সামনে। সে আলাপটি হলো, আমাকে কোনো একদিন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমরা এই মানব কোলে জন্ম নিয়েছি, আমাদের কত সৌভাগ্য আল্লাহ আমাদের এই মানব জন্মে পাঠাইলেন। এখন এই দুনিয়াতে যত সুখ শান্তিতেই মানুষ থাকুক না কেন, মানুষের জীবনে অনেক অশান্তি আছে, অনেক টেনশন আছে। তাহলে আমরা এই মানব জীবন থেকে চিরমুক্তি হওয়ার জন্য যে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন মানুষকে সুপথে টানার জন্য, এখন নবুয়াত খতম, নবী আর আসবে না, এখন বেলায়েতের যুগে ওলিয়া উলিয়াদেরকে পাঠানো হয়েছে, এখন আমরা কোন কোন সাধনা করলে, কোন কোন আমল সাধনা করলে, কিভাবে কি করলে আমরা চিরস্থায়ীভাবে আমরা মুক্তি হয়ে যাব, যে জন্মজন্মান্তর থেকে বেঁচে যাব, যে আর কখনো জন্মজন্মান্তরে আসতে হবে না, আর এই জ্বালা যন্ত্রণা সইতে হবে না। এই চিরস্থায়ীভাবে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে। যে যিনি আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করছিলেন, আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো সকলকে যারা এই ভিডিওটি দেখতেছেন, যে কথাটি হলো, মানুষ যখন এই পৃথিবীতে আসে এবং তার জ্ঞানে ধরে এবং কোরআন ও হাদিস অনুসারে যে মুরিদ হইতে হবে, মুর্শিদ ধরতে হবে, ধরলেন, কিন্তু দেখা যায় অনেকে সাধনা করেন না, অনেকে দুনিয়াবি জর্জরিত হয়ে থাকেন। কিন্তু কি কি সাধনা করলে এবং কোন কোন কাজগুলা করলে আমরা এই পৃথিবী থেকে চির মুক্তি হব, আমি বলবো প্রথমত হতে হবে আমাদের ত্যাগী, ভালো খাবো, ভালো চলবো, ভালো পরবো, এ ধরনের সমস্ত কিছু ত্যাগ করতে হবে। ত্যাগেরই আরেক নাম হলো কুরবানি। এই কুরবানি দিতে হবে, সমস্ত খারাপ ত্যাগ করতে হবে এবং একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনাগুলো নিতে হবে। সেই সাধনাগুলো একমাত্র মুর্শিদ বিনে আর কেউ দেবে না। তবে আমি একটু বলতে পারি, যে আমি এতটুকু বলতে পারি যেন আপনারা এই সাধনাগুলো গুরুর কাছে চাইয়া নিতে পারেন। সেই সাধনাগুলো আমি ইঙ্গিত স্বরূপ বলবো, কিন্তু আমি ক্লিয়ার বলতে পারবো না এবং ক্লিয়ার আপনাদেরকে দিতে পারবো না, কারণ এগুলো যার যার গুরুর কাছ থেকে নেওয়ার আইন। আমি ইঙ্গিত স্বরূপ যেমন কবিতার ভাষায় বলে যাব, আর এখান থেকে তুলে যার যার মুর্শিদের কাছে যখন পেশ করা হবে তখন তিনি এটা ভেঙে বলবে, বাবা রে তুমি এই সাধনা এভাবে করো, ওই সাধনাটা এভাবে করো, এই টাইমে এই করো, এই ত্যাগ করো। তো প্রথমত আমি বলবো, প্রথম ত্যাগ এবং প্রেম। তো তাহলে প্রেমের কবিতাটি আমি আগে পাঠ করবো ইনশাল্লাহ। প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বরজক শহরে, এই মরা হইয়া ধরছে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরো শীতে ছবির মতো নিরঞ্জন কই তারে। এরপরে সাধনাগুলো হলো, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লাল বাজারে চারি রঙের নিশানরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস বড়া, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে গুড়া, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা, ঘুমের গড়ে রইলে পরে দৌড়াইলে না দমের গোড়া। এই কবিতাগুলো
আমার পীর সাহেবের পীর ভাই সিংহের গাঁও তার বাড়ি জালালউদ্দিন খা, তিনি আমার চাচা গুরু, তারই কবিতা আমি পাঠ করতেছি। আরো কিছু ইঙ্গিত স্বরূপ বলি। যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, এই অষ্টধাতুর দেহখানে চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, এই মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল, ধ্যান করো সহস্রদল। সে সহস্রদল কোথায়, কিভাবে কি, এই সমস্ত কিছু গুরুর কাছে জেনে নিতে হবে। এরপর বলবো, মানুষ যদি সর্বত্যাগী হয়, একটা কথা আছে, সর্বত্যাগী অনুরাগী তিনিই হন বৈরাগী, যে আমি সংসারে থেকেও না থাকার মতন, নিজের প্রতি আর নাই আগের মতো যতন। তাই বলবো, তবেই যদি মানুষের জীবনে মিলে আল্লাহর ধনের রতন। তাই আমরা পৃথিবীতে এসেছি, আমাদের আবার এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কিন্তু সেই বিদায় নিয়ে যদি দুজকবাসী হইতে হয়, জাহান্নামী হইতে হয়, তাহলে আমাদের মানব জীবনের আর কোনো মূল্য হলো না। তাই আমরা যেন মুক্তি নিয়ে যেতে পারি, ত্যাগের পাশাপাশি, ত্যাগ ছাড়া কিন্তু সাধন হবে না, ত্যাগ ছাড়া প্রেম হবে না, আর ত্যাগেরই আর এক নাম কুরবানি। এই কুরবানি ছাড়া আমাদের কোনো সাধনা কোনো কিছুই কাজে আসবে না। এই কুরবানির পাশাপাশি থাকতে হবে পূর্ণ ভক্তি, থাকতে হবে পূর্ণ বিশ্বাস। আচ্ছা, এর পাশাপাশি যে সাধনাগুলো করলে মানুষের চিরমুক্তি হয়ে যাবে, যেই স্তরে চলে গেলে আজরাইলের হাত থাকে না, আজরাইলও ভয় পায় তাকে, আজরাইল আয়েশা সালাম দিতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মৃত্যুকালে আজরাইল যখন আসছিল, আজরাইল আসিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিয়েছিলেন। তাই আল্লাহ বলছে, হে দেবতাগণ, হে ফেরেশতাগণ, হে 18,000 মাখলুকাত, তোমরা শোনো, তোমরা আমার বন্ধুদের সাথে কোনো বেদবি করো না, আমার বন্ধুর সাথে তোমরা কখনো এমন কিছু করো না যা করলে আমি আল্লাহর কাহারও ভাব চলে আসে, আর আমি আল্লাহর যদি কাহারও ভাব চলে আসে, এখান থেকে কেউ রেহাই পায় না। তাই আমি বলবো, যেই সাধনাগুলো ত্যাগের সাতাশ ত্যাগের পাশাপাশি করলে এই মানুষটা চিরমুক্তি হবে, আল্লাহর সাথে বিলীন হবে, সেই সাধনার কিছু কথা ইঙ্গিত স্বরূপ বলে যাব ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা যে বুঝলেন করবেন, আর যে না বুঝছেন যার যার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে এই সাধনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভগতি লুপ্ত করো কাম্বিকার, এই পরের স্বর চক্র স্বর নিঘুমতি করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহুল মূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলনে মোর বীজমন্ত্র করি রোপণ, ছাড়াই আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার, এই ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার, চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদিবন জানে সাঁতার, এই স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশুমার, এই অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পরে মরে অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয়ে পদ্ম, এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তারা হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্য জন্ম আর হবে না, এই ষোলো দল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশকুলে শোকের নাহি পারাপার, এবার শোষণমার ছিদ্র দিয়া এই দ্বিদল পদ্ম উঠুকিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার। যদি কেহ এই আমার ইঙ্গিতের যে কবিতার ভাষায় কথাগুলো বলা হলো,
এই জিনিসগুলো যদি কেউ কারো গুরুর কাছে প্রকাশ করে যে হে মুর্শিদ আমাকে এই সাধনা দেন, আমি এই সাধনা করে আমি চিরমুক্তি হতে চাই এবং পাশাপাশি যেন আমি আল্লাহর প্রেমের জন্য আল্লাহকে পাইতে আল্লাহর সাথে বিলীন হইতে আমি যেন সর্বত্যাগী হতে পারি, আমার বাড়িয়া থাকবে, গাড়ি থাকবে, ঘর সংসার থাকবে, কিন্তু আমার অন্তরে এগুলা কিছুই থাকবে না, আমার অন্তরে শুধু আমার মাওলার প্রেম থাকবে, এই ধরনের কিছু চেয়ে যদি কেউ মুর্শিদের কাছে যাইয়া এই সাধনগুলো নেয় তাহলে এই তার মানব জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আরও যে ভিডিওগুলো আমাদের রয়েছে তা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ এই কথাগুলো বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।